দেখুন, এবার নতুন বিতর্কে জড়ালেন শুভশ্রী। সময়টা ভালো যাচ্ছে না টলিউড অভিনেত্রী শুভশ্রী। এমনিতে তার নতুন ছবি আমার আপনজন কোনো প্রভাব ফেলতে পারেনি বক্স অফিসে। তার উপর ব্যক্তিগত সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। সম্প্রতি বিচ্ছেদ হয়েছে প্রেমিক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী। তার জেরে শুভশ্রীর আত্মহত্যা করতে যাওয়ার খবরে সরগরম হয়ে ওঠে টলিউড। পরে অবশ্য সে কথা অস্বীকার করেন অভিনেত্রী, কিন্তু রাজ যে শুভশ্রীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন সেটা নিশ্চিত। এবার নয় বিতর্কে উঠে এলো তার নাম। সোশ্যাল সাইটে নিজের ছবি পোস্ট করে বিপাকে পড়েন শুভশ্রী। জানা গেছে বাজে সময়ের হাত থেকে মুক্তি পেতে বাড়িতে পুরোহিত ডেকে পূজা করান এই অভিনেত্রী। শুক্রবার সেই পূজা করিয়েছিলেন তিনি। চোখ বুজে করজোড়ে বসে আছেন সেই পুজোতে, এমন একটি ছবি পোস্ট করেন তিনি। আর এই ছবি পোস্ট করার পরেই কড়া নিন্দার মুখে পড়েন তিনি, কারণ সব কিছু ঠিকঠাক থাকলেও পায়ের জুতোটা খুলতে ভুলে যান তিনি। এরপর জুতো পরে পূজা, জুতা পরে এ কোন পূজায় সামিল তিনি, তার ফেসবুক পেজে ভরে গেছে এরকম কমেন্টসে। তবে সেই সব কোনো প্রশ্নের উত্তর দেননি শুভশ্রী। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।